আসসালামু আলাইকুম, আমি আফরিন। সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল। রমাদান মোবারক, সবার রমজান ভালো কাটুক সেই দোয়াই করছি। আজকে ইফতারে স্পেশাল একটা ড্রিঙ্কস নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হলো কাঁচা আমের জুস। যেহেতু এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো সেহেতু ইফতারে যদি এরকম একটা ড্রিঙ্কস থাকে তাহলে তো ইফতারটা খুব ভালো লাগে। আর সারাদিন রোজা রাখার পরে কিন্তু এই ধরনের একটা ড্রিঙ্কস খুব ভালোই লাগবে। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করি কাঁচা আমের শরবত। এখানে আছে কাঁচা আম, এটা আমার ফ্রোজেন করা আম। যেহেতু বাজারে আম পাওয়া যাচ্ছে কিন্তু আমের দামটা খুব বেশি, আর আমার বাসায় ফ্রোজেন করা আম ছিল, তাই আমি দেখাবো ফ্রোজেন করা আম দিয়েও কিভাবে এখনকার কাঁচা আমের মতো ফ্রেশ জুস তৈরি করা যায়। স্বাদে কোনো অংশে এটা কম হবে না। এখানে ফ্রোজেন করা আম বের করে নিয়েছি, এখন আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিব ব্লেন্ডারের সুবিধার্থে। অতিথি আপ্যায়নে কিংবা ইফতারে যদি এইরকম একটা ড্রিঙ্কস থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর যেহেতু খুব গরম, তো গরমের দুপুরবেলা যদি এরকম একটা ড্রিঙ্কস হয় তাহলে তো খুব ভালো হয়। আর এখন যেহেতু রমজান চলছে, তো ইফতারে এটা দুর্দান্ত একটা ড্রিঙ্কস হবে। তো আমার আমগুলো কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ আম দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, আমি 2 কাপের পরিমাণ মতো বলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, এটা আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা, আর দিব এখানে ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এখানে আছে বিট লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি দিচ্ছি, চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিচ্ছি সামান্য একটু পানি এটা ব্লেন্ড করার জন্য। বাস এখন আমি ব্লেন্ড করে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি লেবুর জুস, এখন মিহিভাবে ব্লেন্ড করে নিব। এখন আমি একটা বলে আমি এই মিক্সারটাকে ছেঁকে নিব, আপনি এটা চাইলে নাও ছেঁকতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ছেঁকে খেলে পরে আমার কাছে ভালো লাগে, আপনারা নাও ছেঁকতে পারেন। যেহেতু এটা খুবই মিহি পেস্ট হয়েছে, না ছেঁকলেও হয়, শুধু এখানে পানি অ্যাড করলেও হয়ে যাবে। তো আমি এটা ছেঁকে পিওর আমি জুসটা বের করে নিব। এই তো আমার জুসটা কিন্তু ছেঁকা হয়ে গেছে, এখন আমি যে মিক্সারটা পেয়েছি একেবারেই ক্লিন একটা জুস। এখন একটু টেস্ট করে দেখবেন চামচ দিয়ে আপনার সব কিছু উপকরণ ঠিকঠাকভাবে আছে কি না, যদি এখানে কিছু আপনি অ্যাড করতে চান তো অ্যাড করতে পারেন। বাস আমার তৈরি হয়ে গেল গ্রিন ম্যাঙ্গো জুস, এখন আমি গ্লাসে সার্ভ করে নিব। প্রথমে আমি বরফ দিয়ে দিব, কারণ বরফটা দিলে একটু বেশি টেস্টি হয় যেহেতু এখন প্রচুর গরম। এখন আমি জুসটা ঢেলে দিব। একটু গার্নিশিং করে দিচ্ছি লেবু আর পুদিনা পাতা দিয়ে দেখার সৌন্দর্যের জন্য। বাস তৈরি হয়ে গেল আমার ঝটপটভাবে গ্রিন ম্যাঙ্গো জুস বা কাঁচা আমের শরবত। সবার আশা করছি ইফতারে ভালোই লাগবে, সবার রমজান ভালো কাটুক সেই দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।